বৃহস্পতিবার ছিল আইপিএফটির ডাকা 24 ঘন্টার বাঁধ, আর এই বাঁধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় হুজ্জুতি চালায় শাসক জোটের সঙ্গী আইপিএফটি কর্মীরা। অথচ বৃহস্পতিবার ছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত বছর বাঁচাও প্রকল্পের অঙ্ক পরীক্ষা। অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষত এডিসি এলাকায় বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারেননি এই বাঁধের কারণে। এদের কথা যাতে চিন্তা করা হয় তার দাবি করেছে টিএসএফ। তারা নতুন পরীক্ষা সূচি প্রকাশের দাবি জানিয়েছেন। আপনারা সবাই জানেন, গত 15 অক্টোবর 2020 আমাদের রাজ্যের এডিসি এরিয়া ত্রিপুরা বন এডিসি এরিয়া বন ডাকা হয়েছিল বর্তমান শাসক গোষ্ঠী অ্যালিয়েন্স পার্টি আইপিএফটি পার্টির পক্ষ থেকে। কিন্তু গতকালই আমাদের সেম দিনে টিভিএসসির দ্বারা পরিচালিত বছর বাঁচাও পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, এটাও একই সঙ্গে চলছিল। আমরা দেখেছি বিগত অনেক বছর ধরে যে কোনো দল বন ডাকলে সাধারণত কোনো ইনস্টিটিউট কলেজ এগুলি পরীক্ষা স্থগিত রাখে। কিন্তু গতকালই দেখলাম এক পক্ষে শাসক দলের গোষ্ঠী বন্ধ এডিসি এরিয়া স্ট্রাইক দেখেছে, আর একই দিকে টিভিএসসি যেটা শাসক দলের আন্দারে আছে, সরকারের আন্দারে আছে, তারা পরীক্ষা চালিয়ে রাখছে। তার ভোগান্তি ভুক্ত হয়েছে আমাদের নিরীহ যারা এডিসি এরিয়াতে আছে স্টুডেন্টস, যারা হোস্টেল পরীক্ষা শেষ হওয়ার পর হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেছেন, তাদের ভোগান্তি ভুক্ত হয়েছে। আমাদের কাছে রিপোর্ট এসেছে সীমা দেবর নামে একজন বিজয় কুমার স্কুলের ছাত্রী, সে গতদিন বাড়ির থেকে পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু রাস্তার মধ্যে তাকে যারা পিকেটার্স তারা তার পথ অবরোধ করে এবং পরীক্ষার ফলে যেতে বাধ্য করে, তাকে বাধা দেয়। বিভিন্নভাবে তারা একদিকে এই দিকে ঘুরে আসার পর তারা কোনো মতে পরীক্ষা হলে এসে উপস্থিত হয়েছে 1 ঘন্টা লেট হওয়ার পর। তো এখানে এসে একই অবস্থা কোনো যে কামিনী কুমার স্কুলের যে বেনে সুপার, তিনিও তাকে কোনো সহযোগিতা করল না, 1 ঘন্টা লেটের জন্য তাকে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে সব থেকে এখন সেই সীমা দেবরমা তার বছর বাঁচা পরীক্ষা, যেতে বছর বাঁচা হলো যে কোনো স্টুডেন্টের যেন বছর নষ্ট না হয় তার জন্য এই বছর বাঁচাও একটা প্রকল্প। তো সেখানে এখন একটা পরীক্ষা তিনি ফেল করেছে, এখন দিলে পাস হবে বা যে কোনো হবে তাকে পরীক্ষাও দিতে সুযোগ দেওয়া হলো না, তার মানে বছর বাঁচা উল্টা হয়ে গেল, বছর নষ্ট। তো একই শাসক দল গোষ্ঠী শাসক দুইটা গোষ্ঠীর মধ্যে বন্ধ ডাকাডাকি, তার মধ্যে আমাদের এডিসি এরিয়ার স্টুডেন্টস, এর থেকে আরও অনেক স্টুডেন্ট আছে যারা হোস্টেল ছেড়ে বাড়িতে আছে, এখন বাড়ি থেকে এসে পরীক্ষা দিতে এসেছেন। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট একজন আরও আসবে আমার মনে হয়। তা আমাদের দাবি থাকবে কোনো স্টুডেন্টের সরকার শাসক গোষ্ঠীর ডাকা বন্ধের ফলে কোনো স্টুডেন্ট কোনো ছাত্র ছাত্রী যেন বছর নষ্ট না হয় এবং ভবিষ্যৎ নষ্ট না হয়, তার জন্য শীঘ্রই যারা যারা পরীক্ষা দিতে পারছে না গতকাল বন্ধের কারণে তাদের জন্য আলাদাভাবে রিশিডিউল এক্সামিনেশন ডেট নোটিফিকেশন করা হোক, তাদের জন্য ব্যবস্থা করা হোক। তা না হলে টিএসএফ চুপচাপ বসে কোনো স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হতে দেখতে পারবে না। পিওর রিপোর্ট, চ্যানেল দিন্ডাউট।